আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। প্রতিবার যে ভিডিওতে আমি কোনো ছোট গল্প বলি, সেই গল্পের শেষে গল্পটা থেকে কী কী শিক্ষা আমরা পেতে পারি, সেই গল্পটার মধ্যে কী কী এমন জিনিস আছে যেগুলোকে আমরা নিজের জীবনের সাথে রিলেট করে সফল হওয়ার জন্য কাজে লাগাতে পারি, সেই নিয়েও আলোচনা করি। আজকেও সেরকমই একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের গল্প থেকে কী কী শিক্ষা আমরা পেতে পারি, কীভাবে আমরা এটাকে নিজের জীবনের সাথে রিলেট করতে পারি, সেগুলো আমি বলবো না, সেগুলো তোমরা বলবে। আমি গল্পটা শোনাবো, তোমরা একটু মন দিয়ে গল্পটা শুনবে, কারণ গল্পটার প্রতিটা স্টেপে এমন কিছু আছে যা আমাদের লাইফের সাথে রিলেট হয় এবং যেটা থেকে আমরা একটা করে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগাতে পারি। আমি এর পরের পার্টেই গল্পটা থেকে পাওয়া শিক্ষা নিয়ে একটা এক্সপ্লেনেশন ভিডিও বানাবো, কিন্তু এই ভিডিওতে তোমরা গল্পটা শুনে কী কী বুঝতে পারলে সেটা কমেন্ট করবে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চলো গল্পটা সবার আগে শুনে নেওয়া যাক। একবার একটা বড় ঝিলের ধারে দুজন ব্যক্তি বসে মাছ ধরছিল। দুজনেই মাছ ধরা নিয়ে খুব এক্সাইটেড ছিল, দুজনেই ঝিলের জলে নিজের ছিপ ফেলে অপেক্ষা করছিল কতক্ষণে তাতে মাছ ওঠে তার জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর প্রথম ব্যক্তির ছিপে একটা বড় মাছ আটকায়। সে সেই মাছটাকে দেখে দারুণ খুশি হয়। সে কী করে, সেই মাছটাকে তার কাছে থাকা একটা কৌটোয় রেখে দেয় আর আবার জলে ছিপটা ফেলে দেয়। কিছুক্ষণ পরে তার ছিপে আরও একটা বেশ বড় সাইজের মাছ ধরা পড়ে। সে সেই মাছটাকেও কৌটোয় রেখে দেয় আর আবার জলে ছিপ ফেলে অপেক্ষা করে। এদিকে দ্বিতীয় যে ব্যক্তি সেখানে মাছ ধরছিল, বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তার ছিপে একটাও মাছ আটকায় না। এই দেখে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিটিকে বলে যে, আমি কি আপনাকে মাছ ধরতে কোনোরকমভাবে সাহায্য করতে পারি? দ্বিতীয় ব্যক্তিটি সরাসরি প্রথম ব্যক্তিটিকে না করে দেয়। তার কাছে না শুনে প্রথম ব্যক্তিটি আবার নিজের কাজে লেগে যায়। আরও বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, প্রথম ব্যক্তিটির ছিপে আরও বেশ কিছু ছোট ছোট মাছও ধরা পড়ে আর ইতিমধ্যেই দ্বিতীয় ব্যক্তিটির ছিপে একটা বিশাল বড় মাছ ধরা পড়ে। কিন্তু সে কী করে, মাছটাকে ভালো করে দেখে আর সেটাকে ছিপ থেকে আলাদা করে আবার জলের মধ্যে ছেড়ে দেয়। লোকটার এরকম কার্যকলাপ দেখে প্রথম ব্যক্তিটি একটু অবাক হয়, কিন্তু সে কিছু না বলে নিজের মাছ ধরাতে ব্যস্ত হয়ে যায়। এর পরের ঘন্টায় দ্বিতীয় ব্যক্তিটির ছিপে 5 থেকে 7খানা বড় বড় মাছ ধরা পড়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতিবার ব্যক্তিটি মাছটাকে কিছুক্ষণ ভালো করে দেখে, তারপর কিছু একটা ভাবে আর আবার সেটাকে জলে ছেড়ে দেয়। ঘণ্টাখানেক এই জিনিস দেখার পর প্রথম ব্যক্তিটি আর চুপচাপ বসে থাকতে পারে না। সে ভাবে যে লোকটা কি পাগল, বারবার মাছ ধরছে, সেটাকে দেখছে, কিছু একটা ভাবছে, আবার সেটাকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছে। সে আর থাকতে না পেরে দ্বিতীয় ব্যক্তিটিকে বলে যে, আপনার ছিপে যখন এত বড় বড় মাছ ধরা পড়ছে, আপনি কেন সেগুলোকে আবার জলে ফেলে দিচ্ছেন, আর এভাবে ঘন্টার পর ঘন্টা কেনই বা নিজের সময় নষ্ট করছেন? তো এই শুনে দ্বিতীয় ব্যক্তিটি খুব মজাদার আর বোকা বোকা একটা উত্তর দেয়, ভালো করে শুনবে। সে বলে যে, আমি এতক্ষণ যে মাছগুলো ধরেছি সেগুলো অনেক বড়, আর আমার কাছে অত বড় মাছ রান্না করার মতো বাসন নেই, সেই জন্য আমি বড় মাছগুলোকে আবার ঝিলের জলে ফেলে দিচ্ছি আর আমার বাসনের সাইজ অনুযায়ী ফিট হবে এরকম কোনো ছোট মাছের জন্য অপেক্ষা করছি। এই শুনে প্রথম ব্যক্তিটি হো হো করে হেসে ওঠে। কিছুক্ষণ হাসার পর সে দ্বিতীয় ব্যক্তিটির কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলে, বন্ধু, তোমার কাছে যদি বড় মাছ রান্না করার মতো বাসন না থাকে, তাহলে তুমি বড় মাছকে টুকরো টুকরো করে কেটে তারপর রান্না করতে পারো, আর যদি আরও এক স্টেপ ওপরে উঠতে চাও, তাহলে এতগুলো যে বড় বড় মাছ তুমি ধরলে, সেই মাছগুলোকে বাজারে বিক্রি করে তুমি নিজের জন্য একটা বড় বাসন কিনতে পারো। এতে করে তোমার ছোট বাসন থাকার সমস্যাটাও সলভ হয়ে যাবে আর তোমার এতক্ষণের পরিশ্রমও একটা মূল্য পাবে। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে যেমন বলেছিলাম যে এই গল্পটা থেকে আমরা কী কী শিক্ষা পেতে পারি আর নিজেদের জীবনের সাথে এই গল্পটাকে কী কীভাবে রিলেট করতে পারি সেটা তোমরা বলবে, তাই কমেন্ট করে 3টি এমন পয়েন্ট বলো যেগুলো আমরা এই ছোট গল্পটা থেকে শিখতে পারি। আমি ঠিক এর পরের ভিডিওতে গল্পটা কীভাবে স্টেপ বাই স্টেপ আমাদের লাইফের সাথে রিলেটেড সেটা এক্সপ্লেন করব, আর এটা থেকে পাওয়া কী কী শিক্ষাকে আমরা নিজের লাইফে সফলতার জন্য অ্যাপ্লাই করতে পারি সেটাও বলবো। তো চলো কমেন্ট সেকশনে তোমাদের ক্রিয়েটিভিটির পরিচয় দাও, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা শেয়ার অবশ্যই করে দিও। আমি ততক্ষণের পরের পার্টটা তোমাদের জন্য তৈরি করতে বসি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।